দুজন বান্ধবী তাদের চিন্তাধারায় ছিল কিভাবে সব বিপদগামী অ্যাডভেঞ্চার সম্পূর্ণ করা যায়। কিন্তু অ্যাডভেঞ্চারের নেশায় জ্ঞানবুদ্ধি হারিয়ে যখন তারা 2000 ফুট উচ্চতায় এক রেডিও টাওয়ারে উঠে পড়ে, তখন তাদের জীবনের কালো ছায়া নেমে আসে। পরিত্যক্ত সেই টাওয়ার থেকে নিচে নামার সব উপায় তারা হারিয়ে ফেলে। কিন্তু কিভাবে তারা 2000 ফুট উচ্চতায় সেই টাওয়ারে ফেঁসে যায়, আর কেনই বা জীবনের পরোয়া না করে তারা সেই টাওয়ারে উঠতে গিয়েছিল, এসব নিয়েই আজকে গল্পটা শোনাব। বলছিলাম 2022 সালে রিলিজ হওয়া ফল মুভিটির কথা। আমি হলপ করে বলতে পারি এটা এই বছরের পছন্দের একটি সার্ভাইভাল মুভির তালিকায় থাকবে। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা এক বিবাহিত দম্পতি ড্যান ও বেকিকে দেখতে পাই, যারা পাহাড়ে ক্লাইম্বিং করছিল। তাদের সাথে হান্টার নামের একজন বন্ধুও ছিল। সবাই মিলে ক্লাইম্বিং করে পাহাড়ের ওপরে যাওয়ার চেষ্টা করছিল। সময়টা ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ ড্যানের পা পিছলে যায়। কোমরের সাথে দড়ি লাগানো ছিল, এজন্য সে নিচে ঝুলছিল। তার ওয়াইফ বেকি তাকে উপরে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। একসময় পাহাড়ের সাথে আটকানো দড়িটাও ছিঁড়ে যায়। বেন নিচে পড়ে মারা যায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে যাওয়ার 1 বছর পরে আমরা আবার বেকিকে দেখতে পাই। বেকি সেই দিনের খারাপ সময়টা আজও ভুলতে পারেনি। ড্যানের কথা মনে পড়লে সে ভেঙে পড়ে এবং প্রচুর মদ্যপান করে। বেকির পরিবার বলতে রয়েছে শুধু তার বাবা, তার মা ছোটবেলাতেই মারা গেছে। বেকির বাবা জেমস মেয়ের এমন অবস্থা দেখে ভেঙে পড়েছিল। বেকিকে সে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। বেকি তার বাবার সাথে উল্টো খারাপ ব্যবহার করেছে। প্রতিদিনের মতো আজকেও বেকি বাবার সাথে খারাপ ব্যবহার করে রুমে গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু তখনই বেকির রুমে তার বান্ধবী হান্টার প্রবেশ করে। হান্টার গত 1 বছর ধরে নিখোঁজ ছিল। সে কোথায় ছিল এ ব্যাপারে বেকি কিছুই জানে না। হান্টারকে দেখে বেকি বেশ আশ্চর্য হয়। আসলে হান্টারকে বেকির বাবা জেমস এখানে নিয়ে এসেছিল। জেমস শত চেষ্টার পরেও যখন মেয়েকে বোঝাতে ব্যর্থ হয়ে পড়ে, তখন সে হান্টারকে বেকির কাছে আসতে বলে। যদি হান্টার বেকিকে বোঝাতে পারে, হান্টার বেকিকে ডিপ্রেশন থেকে বের করার জন্য তার সাথে অ্যাডভেঞ্চারে যেতে বলে। বিগত 1 বছর ধরে তারা ঘরের কোণায় বসে থেকে বেশ বোর হয়ে গিয়েছিল। হান্টার বেকিকে নিয়ে একটি রেডিও টাওয়ারে চড়ার প্ল্যান করেছিল। টাওয়ারের উচ্চতা ছিল প্রায় 2000 ফুট। বেকি প্রথমে রাজি না হলেও হান্টার তাকে অনেক বোঝানোর পরে সে রাজি হয়ে যায়। এরপর তারা পরের দিন সকালে তাদের গন্তব্যে যাত্রা শুরু করে। গাড়িতে করে যাওয়ার সময় বেকি হান্টারের ফোনে পুরনো দিনের কিছু ছবি দেখছিল। তখন জেমস তাদের খোঁজ নেওয়ার জন্য ফোন করে। বাবা ফোন করেছে দেখতে পেরেও বেকি ফোন রিসিভ করে না। এরপর দেখা যায় রাতে তারা একটি হোটেলে বিশ্রাম নেয়। এতদিন পর বান্ধবীর সাথে দেখা হয়েছে, তাই বেকি হান্টারকে জিজ্ঞাসা করে এই 1 বছর সে কি করেছে। উত্তরে হান্টার বলে সে এখন ইউটিউব ব্লগার হয়ে গেছে, সময়ের সাথে সাথে সেও নিজেকে পরিবর্তন করে ফেলেছে। রাতে হোটেলে বিশ্রাম নেওয়ার পর সকালে উঠে তারা আবার তাদের গন্তব্যে যাত্রা শুরু করে। গাড়িতে করে যাওয়ার সময় হান্টার তার ইউটিউব চ্যানেলের জন্য একটি ব্লগ বানিয়ে ফেলে। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পরে অবশেষে তারা সেই টাওয়ারের এরিয়াতে পৌঁছে যায়। টাওয়ার পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়ার কোনো রাস্তা না থাকায় তারা পায়ে হেঁটে টাওয়ারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিছুক্ষণ হাঁটার পরে তারা সামনে 2টা শকুন দেখতে পায়। শকুনগুলো একটি জানোয়ারকে জীবিত অবস্থায় টেনে ছিঁড়ে খাচ্ছিল। এটা দেখে তারা কিছুটা মর্মাহত হয়। কিন্তু পৃথিবীর নিয়ম এটাই, যে নিজেকে বাঁচাতে পারে না সে বাঁচতেও পারে না। হান্টার তার ব্লগের জন্য সেই জানোয়ারকে টেনে ছিঁড়ে খাওয়ার দৃশ্যটাও ইউটিউবে আপলোড দিয়ে দেয়। এগুলোর মাঝে হঠাৎ তারা খেয়াল করে টাওয়ার পর্যন্ত তারা পৌঁছে গেছে। হান্টার তার ব্লগ বানাতে ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু বেকি তার চোখের সামনে এত উঁচু টাওয়ার দেখে ভয়ে তার হাত পা থরথর করে কাঁপছিল। হান্টার বুঝতে পারে বেকি নার্ভাস ফিল করছে। হান্টার বেকিকে সাহস দেয় এবং বলে, এটা কোনো ব্যাপার না, তুমি অবশ্যই এটা করতে পারবে, নিজের উপরে বিশ্বাস রাখো। হান্টার তার কোমরে দড়ির সাথে বেকিকে বেঁধে নেয় এবং টাওয়ারে চড়ার জন্য এগিয়ে যায়।
প্রথমে হান্টার টাওয়ারে চড়তে শুরু করে এবং পেছনে বেকি ছিল। টাওয়ার অনেক বছরে পুরাতন হওয়ায় জং ধরে গিয়েছিল। যে সিঁড়ি দিয়ে তারা উপরে উঠছিল সেটাও হুড়হুড় করে নড়ছিল, যে কোনো সময় সেটা ভেঙে পড়তে পারে। এসব দেখার পরেও তারা সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। কিছু দূর ওঠার পরে বেকি সিঁড়ির একটি রড ধরলে সেটা ভেঙে যায়। বেকি অনেক ভয় পেয়ে যায়, একটুর জন্য সে প্রাণে বেঁচে গেছে। সিঁড়ি বেয়ে ওপরে ওঠা একদমই নিরাপদ নয়, এটা তারা বুঝতে পেরেও অবহেলা করে। তারা আবার উপরে উঠতে শুরু করে। দেখা যায় টাওয়ারের নাটগুলো লুজ হয়ে গিয়েছিল, কারণ টাওয়ার অনেক বছরের পুরাতন আর আউট অফ সার্ভিস হওয়ায় এই টাওয়ারগুলো কেউ মেরামত করতেও আসে না। দুজনেই ধীরে ধীরে প্রায় 1000 ফুটেরও বেশি উচ্চতায় পৌঁছে গিয়েছিল। একটু ক্লান্তবোধ করার জন্য তারা পানি পান করে। এরপর তারা ধীরে ধীরে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। কিছুক্ষণ পরে তারা 1800 ফুট উচ্চতায় পৌঁছে যায়। আর মাত্র বাকি ছিল 200 ফুট, কিন্তু এখন বাকি 200 ফুট তাদের বাইরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। কিন্তু কাজটা এতটাও সহজ ছিল না। এত উচ্চতায় পৌঁছানোর ফলে তীব্র বাতাস বইছিল, একটু ভুল হলেই তাদের মৃত্যু অনিবার্য। বেকি আর উপরে যেতে চাইছিল না, কিন্তু হান্টারকে উপরে যেতে দেখে বাধ্য হয়ে তাকেও সিঁড়ি বেয়ে উপরের দিকে যেতে হয়। টাওয়ারের বাইরের সিঁড়ির অবস্থা ছিল আরও খারাপ। বেকি অনেক ভয় পাচ্ছিল। হান্টার বেকিকে আরও ভয় দেখানোর জন্য সিঁড়িটাকেই ধরে ঝাঁকাতে শুরু করে। এর ফলে সিঁড়ি থেকে একটি নাট খুলে পড়ে যায়, কিন্তু তাদের এসব বিষয়ে কোনো খেয়ালই ছিল না। দেখা যায় শেষ পর্যন্ত তারা 2000 ফুট উচ্চতায় টাওয়ারের শেষ প্রান্তে পৌঁছে যায়। ওপরে পৌঁছানোর পরে তারা এতটাই খুশি হয়েছিল যেটা বলে বোঝানো যাবে না। হান্টার তার ফোন বের করে সেলফি নেয় এবং ভিডিও রেকর্ড করে। হান্টার তার ড্রোনটাকেও উড়িয়ে ব্লগের জন্য একটা শট নিয়ে নেয়। ড্রোন শট নেওয়ার পরে হান্টার টাওয়ারের এক পাশ ধরে নিচে ঝুলে যায় এবং বেকিকে ভিডিও রেকর্ড করতে বলে। এই ভিডিও ইউটিউবে দিলে সে ভাইরাল হয়ে যাবে। এসব চিন্তাভাবনার জেরে সে কোনো প্রোটেকশন ছাড়াই 2000 ফুট উচ্চতায় ঝুলে যায়। ভিডিও রেকর্ড করার পরে হান্টার বেকিকে বলে, এবার তোমার পালা, তুমিও ঝুলে যাও, আমি ভিডিও রেকর্ড করব। বেকি জানতো সে রাজি না হলেও হান্টার জোর করেই তাকে এমনটা করাবে, এবং সেটাই হয়। হান্টার তার এক হাতের সাহায্যে বেকিকে নিচে ঝুলে দেয় এবং অন্য হাত দিয়ে ভিডিও রেকর্ড করে। একজন মানসিক রোগী ছাড়া এইরকম চিন্তাভাবনা আর কে করতে পারে? যাই হোক, ভিডিও করার পরে বেকি ড্যানির অস্থি বিসর্জন দেয় এবং দুজনেই ইমোশনাল হয়ে পড়ে। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু বিপত্তি বাঁধে নিচে নামার সময়। ওপরে ওঠা যতটা সহজ মনে হয়েছিল, নিচে নামা তার চেয়েও কঠিন। প্রথমে বেকি নিচে নামার চেষ্টা করে, কিন্তু সিঁড়ি বেয়ে নামার সময় সিঁড়িটাই ভেঙে নিচে পড়ে যায়। বেকি সিঁড়ির সাথে ঝুলে যায়। বেকির কোমরের সাথে দড়ি থাকায় ওপর থেকে হান্টার তাকে ধরে রেখেছিল। বেকি দড়ির সাথে দোলনার মতো দুলছিল এবং প্রাণের ভয়ে চিৎকার করছিল। হান্টার তার সমস্ত শক্তি দিয়ে বেকিকে ওপরে টেনে তোলার চেষ্টা করে যাচ্ছিল। অনেক চেষ্টার পরে সে বেকিকে ওপরে টেনে তুলতে সক্ষম হয়। বেকি উপরে পৌঁছানোর পরে দুজনেই পাগলের মতো হাসতে শুরু করে। এখন তারা বুঝতে পারছে সব জায়গায় মজা করা উচিত নয়। বেকি ও হান্টার চিন্তায় পড়ে যায়, কারণ নিচে নামার আর কোনো রাস্তা নেই। সিঁড়ি সম্পূর্ণ ভেঙে নিচে পড়ে গেছে। তারা টাওয়ারের চূড়ায় ছোট্ট একটি বক্স দেখতে পায়। সেখানে একটি ফ্লেয়ার গান ও একটি বাইনোকুলার তারা পেয়ে যায়। এগুলো হয়তো তাদের কাজে আসতে পারে। এখানে আরও একটি বড় সমস্যা বেঁধে গিয়েছিল। বেকির কাছে যে ব্যাগ ছিল সেটা নিচে ডিশ অ্যান্টেনার উপরে পড়ে গিয়েছিল। সিঁড়ি ভেঙে যাওয়ার সময় বেকির কাঁধ থেকে ব্যাগটি ডিশ অ্যান্টেনার উপরে পড়ে যায়। হান্টার বেকিকে তো বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু তাদের যাবতীয় জিনিস ও পানি সব কিছু সেই ব্যাগে রাখা ছিল। বেকি অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, কিন্তু হান্টার বেকিকে বলে, চিন্তা করো না। সিঁড়ি নিচে পড়ে যাওয়াতে অবশ্যই অনেক শব্দ হয়েছে। কিছুক্ষণের মধ্যে অবশ্যই কেউ টাওয়ারের কাছে চলে আসবে। কিন্তু হান্টারের এইসব ধারণা সম্পূর্ণ ভুল ছিল, কারণ এই টাওয়ারটা শহর থেকে অনেকটাই দূরে ছিল। দূর দূরান্ত পর্যন্ত এখানে কোনো বসতি ছিল না। এর মানে তারা এখন সম্পূর্ণভাবে টাওয়ারের উপরে ফেঁসে গেছে। সিঁড়ির আঘাতে বেকির পায়ে গভীর একটা ক্ষত হয়েছিল।
আন্টার ক্ষতস্থানটি কাপড় দিয়ে বেঁধে দেয়। বেকির অনেক জোরে প্রসাব চেপেছিল, কিন্তু কোনো উপায় না পেয়ে সে ওখানেই প্রসাব করে ফেলে। হান্টার বাইনোকুলারের সাহায্যে আশেপাশে কোনো মানুষ বা কোনো বসতি আছে কি না সেটা দেখছিল। তখনই সে দূরে একটি পুরাতন আরভি দেখতে পায়, কিন্তু সেখানে কেউ বসবাস করে কি না এটা সে নিশ্চিত করতে পারে না। হঠাৎ হান্টারের মনে পড়ে, আরে তাদের কাছে তো ফোন রয়েছে, ফোন করে সাহায্য চাইলেই তো হয়ে যায়। কিন্তু ফোন বের করতেই দেখা যায় এখানে কোনো সিগন্যাল নেই, অর্থাৎ এত উঁচুতে সিগন্যাল পাওয়া যাবে না। হান্টার বুঝতে পারে এখানে সিগন্যাল না পাওয়া গেলেও নিচে অবশ্যই সিগন্যাল পাওয়া যাবে, কারণ টাওয়ারে ওঠার আগে সে নিচে থেকে শকুনের মাংস খাওয়া ভিডিওটি পোস্ট করেছিল। হান্টারের মাথায় একটি বুদ্ধি আসে, সে তার ফেসবুক পেজে হেল্প লিখে একটি পোস্ট করে এবং ফোনটাকে একটি দড়ির সাথে বেঁধে নিচে ঝুলে দেয়। নেটওয়ার্ক আসা মাত্রই পোস্টটি অটোমেটিক পোস্ট হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত নেটওয়ার্ক আসে না। হান্টার ফোনটাকে আরও কিছুটা নিচে নিয়ে আসে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। হান্টার ও বেকি চিন্তায় পড়ে যায়, তাহলে কি এখানে তারা মারা পড়বে? হান্টার শেষবারের মতো একটি চেষ্টা করে, সে ফেসবুকে সাহায্যের জন্য একটি পোস্ট করে এবং তার জুতার মধ্যে ফোনটাকে ভালোভাবে সেট করে দেয় এবং জুতাটি সে নিচে ফেলে দেয়। নিচে জুতাসহ ফোনটি পড়ে গেলেও পোস্ট সাবমিট হয়েছে কি না এ বিষয়ে তাদের কোনো ধারণা নেই। এরপর হান্টার বাইনোকুলারের সাহায্যে দেখতে পায় টাওয়ারের নিচে একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে। হান্টার হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে, কিন্তু অত উঁচু থেকে চিৎকারের আওয়াজ নিচে পৌঁছায় না। নিচে আমরা জুতাসহ ফেলে দেওয়া ফোনটাকে দেখতে পাই, ফোন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এর মানে তাদের প্ল্যান কাজ করেনি। লোকটি সেখান থেকে চলে যেতে লাগলে বেকি লোকটির দৃষ্টি আকর্ষণ করার জন্য তার জুতোগুলো খুলে নিচে ফেলে দেয়। লোকটি সেখানে জুতোগুলো তো পেয়ে যায়, কিন্তু সে টাওয়ারের দিকে খেয়াল করে না এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। এটা দেখে বেকি ও হান্টার হতাশ হয়ে পড়ে। বাইনোকুলারের সাহায্যে তারা দেখতে পায় লোকটা কিছুটা দূরেই একটি আরভিতে থাকত, সোজা কথায় একটি বাসের মধ্যে বসবাস করত। বেকি ও হান্টার প্ল্যান করে সন্ধ্যার পরে তারা ফ্লেয়ার গান জ্বালিয়ে লোকটার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে, কারণ এটা ছাড়া তাদের হাতে দ্বিতীয় কোনো রাস্তা নেই। তারা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে এবং সুযোগ দেখে ফ্লেয়ার গান জ্বালিয়ে দেয়। বাসের কাছে থাকা লোকগুলো টাওয়ারের উপরে ফ্লেয়ার গান জ্বলতে দেখে বুঝতে পারে টাওয়ারের উপরে কেউ রয়েছে। তারা বাসটাকে স্টার্ট করে বেকিদের গাড়ির কাছে পৌঁছে যায়। হান্টার ও বেকি খুশিতে আত্মহারা হয়ে যায়, এখন তারা বেঁচে যাবে। কিন্তু ঘটনা এখানে উল্টো হয়ে যায়। লোকগুলো বেকিদের গাড়ির কাছে এসেছিল মূলত গাড়িটাকে চুরি করতে, বেকিদের বাঁচানোর উদ্দেশ্যে নয়। লোকগুলো বেকিদের গাড়ি চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। বেকি ও হান্টার এসব দেখে সম্পূর্ণ ভেঙে পড়ে, বাঁচার আশা নিমিষেই যেন শেষ হয়ে গেল। মনমরা হয়ে অনেকক্ষণ বসে থাকার পর বেকি ও হান্টারের ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিল, কিন্তু ঘুমালে চলবে না, ঘুমিয়ে পড়লে তাদের মৃত্যু নিশ্চিত, কারণ ঘুমানোর মতো পর্যাপ্ত জায়গা সেখানে নেই। বেকি ও হান্টার একে অপরের সাথে সবসময় কথা বলতে থাকে যেন তারা ঘুমিয়ে না পড়ে। এভাবেই রাত কেটে যায়। সকালবেলা বেকি তার ফোন বের করে, নিচে ফোন ফেলে দেওয়ার পর 24 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এখনও কেউ আমাদের সাহায্য করতে আসেনি, এর মানে হয়তো পোস্ট সাবমিট হয়নি। হান্টার ও বেকির তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছিল। হান্টার ঠিক করে নিচে ডিশ অ্যান্টেনার উপরে পড়ে যাওয়া ব্যাগটি সে নিয়ে আসবে। হান্টার দড়ির সাহায্যে নিচে ঝুলে যায় এবং বেকি দড়িটাকে শক্ত করে ধরে রাখে। অনেক চেষ্টার পরে সে ডিশ অ্যান্টেনা পর্যন্ত পৌঁছে যায় এবং প্রথমে সে বোতল থেকে কিছুটা পানি পান করে। শরীরে কিছুটা শক্তি ফিরে পাওয়ার পর সে ব্যাগ নিয়ে দড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করতে থাকে। বেকি উপর থেকে পুরো জোর খাটিয়ে হান্টারকে টেনে তোলার চেষ্টা করে যাচ্ছিল। দুজনের আপ্রাণ চেষ্টায় হান্টার ব্যাগ নিয়ে ওপরে উঠে আসতে সক্ষম হয়। ব্যাগ থেকে একটি পেন্সিল ও কাগজের টুকরো বের করে বেকি কাগজে হেল্প লিখে সাহায্য চায় এবং ড্রোনের সাথে কাগজটাকে লাগিয়ে দিয়ে পাশের একটি হোটেলে পাঠানোর প্ল্যান করে। বুদ্ধিটা তো ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ড্রোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল এবং তাদের এই প্ল্যানটাও ব্যর্থ হয়ে যায়। দেখতে দেখতেই রাত নেমে আসে।
টাওয়ারের মাথায় একটি লাইট জ্বলছিল। লাইট জ্বলতে দেখে বেকির মাথায় একটা বুদ্ধি আসে। লাইটের ব্যাটারি ব্যবহার করে তারা ড্রোনটাকে চার্জ করতে পারে এবং বুদ্ধিটা অনেক ভালো ছিল। বেকি জীবনে ঝুঁকি নিয়ে চিকন সেই রড বেয়ে লাইট পর্যন্ত পৌঁছে যায় এবং লাইটের ক্যাপ খুলে সেখানে সে ড্রোনের চার্জার লাগিয়ে দেয়। ড্রোনের ফুল চার্জ হওয়া পর্যন্ত সে ওখানেই চিকন সেই রডের মাথায় ঝুলে থাকে। বেকির হাত পা অবশ হয়ে আসছিল, কিন্তু সে হাল ছাড়ে না। ড্রোনটাকে ফুল চার্জ করে সে নিচে নেমে আসে। এরপরে সে ড্রোনটাকে উড়িয়ে কিছুটা দূরেই একটি মোটেলের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এটাই তাদের শেষ ভরসা। কিন্তু কোথায় আছে, বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে। ড্রোনটা মোটেল পর্যন্ত পৌঁছানোর আগেই রাস্তায় ট্রাকের ধাক্কায় সেটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বেঁচে ফেরা শেষ আশাটাও এক পলকেই শেষ হয়ে যায়। বেকি চিৎকার করে কাঁদতে শুরু করে। বাবার কথা এখন তার বারবার মনে পড়তে থাকে। আকাশের অবস্থাও ভালো ছিল না, ঝড় বৃষ্টি যে কোনো সময় নামতে পারে। হান্টার বেকিকে সান্ত্বনা দেয় এবং তার কাছ থেকে ফোন চায়, কিন্তু বেকি ফোন দিতে রাজি হয় না। আর বেকি হান্টারকে ফোন দিবেই বা কিভাবে, কারণ হান্টার তো আর বেঁচে নেই। কি চমকে গেলেন, হান্টার কিভাবে মারা গেল সেটা ভাবছেন? আসলে হান্টার যখন অ্যান্টেনা থেকে ব্যাগ আনতে গিয়েছিল, তখনই সে দড়ি ছিঁড়ে অ্যান্টেনার উপরে পড়ে মারা গিয়েছিল। বেকি শুধুমাত্র ব্যাগটাই তখন উপরে টেনে তুলেছিল। আর এতক্ষণ বেকির মনে হান্টার শুধুমাত্রই একটা ভ্রম ছিল। যাই হোক, রাতে বেকি প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে, কিন্তু কোনোভাবে রাতটা সে কাটিয়ে দেয়। সকাল হলে দেখা যায় বেকি একদম নিস্তেজ হয়ে পড়েছে। হঠাৎ বেকির পায়ে ক্ষতস্থানে একটা শকুন এসে ঠোকর দেয়। বেকি সাথে সাথে শকুনটাকে ধরে ফেলে এবং আছড়ে আছড়ে শকুনটাকে সে মেরে ফেলে। প্রচণ্ড ক্ষুধার জ্বালায় বেকি শকুনের কাঁচা মাংস পাগলের মতো খেতে শুরু করে। তার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ বেঁচে ফিরতে হলে আগে তাকে বেঁচে থাকতে হবে। কাঁচা মাংস খেয়ে শরীরে কিছুটা শক্তি ফিরে পাওয়ার পর বেকি দড়ির সাথে লাগানো হুকটাকে রডের সাথে আটকে দেয় এবং নিচে ঝুলে সে হান্টারের বডির কাছে চলে আসে। এরপর সে ফোনটাকে বের করে তার বাবা জেমসকে মেসেজ করে এবং মোবাইল জুতার মধ্যে রেখে সে হান্টারের পেটে জুতাটাকে রেখে দেয় এবং হান্টারকে সরি বলে সে হান্টারের বডিটাকে নিচে ফেলে দেয়। এবার মেসেজ ঠিকভাবেই তার বাবার কাছে পৌঁছে যায়। দেখা যায় তার বাবা পুলিশ ও রেস্কিউ টিম নিয়ে টাওয়ারের কাছে পৌঁছে যায়। বেকিকে নিরাপদে রেস্কিউ করা হয়। বাবাকে জড়িয়ে বেকি কান্নায় ভেঙে পড়ে। বাবার সাথে সবসময় খারাপ আচরণের জন্য বেকি বাবার কাছে ক্ষমা চায়। গল্পের প্রথমে বেকি আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু এখন বেকি বুঝতে পারছে জীবনের মর্ম কতটুকু। গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।